হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এটা একটা রিকোয়েস্ট ভিডিও, কারণ আমার এক বন্ধু বা অনেকেই আমাকে বলেছো যে বৌদি একটু হেয়ার স্টাইল একটা ভিডিও দাও, হেয়ার স্টাইল ভিডিও দাও। সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, হেয়ার স্টাইল ভিডিও। তা আজকে বৃহস্পতিবার, আজকে সেই স্নান করে পুজো দিয়েছি, তখন যে মাথা আসতেছে, আর আমার মাথা আসানো হয়নি, মাথাটাও আসতে, চুলটাও আসতাবো, কারণ সেই স্নান করার পরে চুল আসতে আমি ঠাকুর পুজো দিয়েছি, তারপরে চুল আসানো হয়নি, তা চুলটাও আসতাবো। তার সাথে তোমাদের একটা হেয়ার স্টাইলও দেখিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখছো, ওই যে সেই সে স্নান করে পুজো দিয়েছে, পুজো দেওয়ার আগে যে মাথাটা আসিয়েছে, সে ক্লিবাট কেড়েছে, সেই কারণ আমাদের ফ্ল্যাটের ট্যাঙ্কির জলটা না খুব বাজে, খুব আয়রন জলে, এই জলে স্নান করি, স্নান করার জন্য দেখো এই জলে আমার চুল পুরো নষ্ট হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, এত এত চুল উঠছে, প্রচণ্ড চুল উঠছে। এই চুল যাতে না ওঠা অনেক কিছু ব্যবহার করছে, কিছু হচ্ছে না, তাতে সে চুল উঠেই যাচ্ছে। এই যে এই ক্লিপটা এবার পা দিই, এই ক্লিপটা আমার এই যে স্কেটের সাথে পুরো ম্যাচিং। দেখো কিরকম লাগছে, তোমরা জানাবে আমাকে। কারণ আমি অত ভালো করে হেয়ার স্টাইল বাঁধতে পারি না, আমি যেটুকু যেরকম পারছি তোমাদের একটু করে দেখাচ্ছি, কারণ তোমরা বারবার রিকোয়েস্ট করছো। সামনেটা ক্লিপ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, পেছনটা
চুল বাঁধাটা কিরকম হয়েছে বলবে, এই যে সামনে এরকম করে একটু সামনে ক্লিপ দিয়ে একটু ডিজাইন করে ফুলিয়ে একটু বেঁধেছি, আর পেছনটা ক্লিপ দিয়ে এটা মোটামুটি আমি অত পারি না, কারণ তোমরা বারবার রিকোয়েস্ট করছো, সেই জন্য আমি যেটুকু পারি আমি সেটাই তোমাদের করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো আজকে টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, টাটা।